আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে জারিন্স কিচেনে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চকলেট মুস কেক। চকলেট মুস কেক খেতে অসম্ভব মজা, ছোট বড় সবাই পছন্দ করে, একেবারেই ইয়ামি। বাসায় কিভাবে আপনারা সহজভাবে চকলেট মুস কেক তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে কিছু জিনিস নিয়েছি, আপনাদেরকে একটু দেখাই দিই। আমি হ্যান্ড হুইক্স নিয়েছি, যে কোনো একটা ইউজ করতে পারবেন আপনারা। একটা প্যাচুলা নিয়েছি আর মেজারমেন্ট কাপ নিয়েছি, এখানে চামচ আর কাপগুলা ইউজ করতে হয়। এরপর একটা ছালনি নিয়েছি শুকনো উপকরণগুলো ছিলে নেওয়ার জন্য, আর একটা বাটি নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো একটু ছেলে নিব। এখানে আমি দিয়ে দিলাম পৌনে এক কাপ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, এরপর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দেওয়া যাবে। এখন একটু ছেলে নিচ্ছি, ছেলে নেওয়া শেষ। আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে সব কিছু করার চেষ্টা করবেন, কারণ কেক পারফেক্ট হয় আপনার মেজারমেন্ট কাপ দিয়ে তৈরি করলে। এখন নিয়ে নিলাম 2টা ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, যেহেতু আমি 1/4 কাপ ময়দা ইউজ করেছি সেই জন্য সব কিছু 1/4 কাপ দিব। দিয়ে দিলাম 1/4 কাপ তেল, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন। আমি অতি সাধারণভাবে দেখিয়ে দিয়েছি, কারণ বাসায় যেহেতু সচরাচর আমরা তেল খেয়ে থাকি, বাটার বাসায় না থাকলে আপনি তেল দিয়ে কিভাবে করবেন, তার জন্য আমি তেল ইউজ করেছি। এখন বিট করা শেষ, এরপর শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে প্যাচুলার সাহায্যে আপনি সব মিক্স করে নেবেন। প্যাচুলা দিয়ে আপনি কাজটা করার চেষ্টা করবেন, দেখুন খুব সহজে শেষ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হালকা কুসুম, গরমের চেয়ে একটু গরম তরল দুধ দিয়ে দিলাম। নর্মাল তরল দুধ দিবেন না, একটু গরম দুধ দিবেন, তাইলে কেকের ব্যাটারটা একটু সফট হয়ে আসবে। এখন কেকের ব্যাটার রেডি। এখন নিয়ে নিলাম 1টা ডাইস, এই ডাইসে আমি কেকটা বসাবো। এখন এটা উল্টিয়ে আমি একটা সাদা পেপার সিজারের সাহায্যে গোল করে কেটে নিব, দেখুন এভাবে পিছন সাইডে আমি কেটে নিলাম। এরপর এটা দিয়ে দিচ্ছি পেপারটা, দিয়ে অল্প তেল দিয়ে দিব যতটুকু আমার লাগবে। এরপর ব্রাশের সাহায্যে আমি সব সাইডে ব্রাশ করে দিব, তেলটা অবশ্যই ভালো করে ব্রাশ করতে হবে। এখানে আপনি চাইলে বাটার বা ঘি ব্রাশ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একটু ট্যাপ করে নিব যাতে কোনো ধরনের বাবলস না থাকে। এই বাটি আর 2টা হুইক্স ইলেকট্রিক বিটারের আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। নর্মাল ফ্রিজে রাখলে হবে না, আপনার খুব ঠান্ডা হতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। এখন আমি 1 মিনিট বিট করে নিব, 1 মিনিট বিট করা শেষ। এখন আবার 1 মিনিট বিট করব, দেখুন ফোমিবার চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আইসিং সুগার, 1/2 কাপ আইসিং সুগার অল্প অল্প করে দিতে হবে, একসাথে না। এখানে কিন্তু চিনি ইউজ করা যাবে না, আইসিং সুগারটা লাগবে।
আপনারা চাইলে চিনি কে আইসিং সুগার বানিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আবারও বিট করে নিচ্ছি। আপনার 4 থেকে 5 মিনিট বিট করলে হয়ে যাবে। এখন সাইডের ক্রিমগুলো একটু সরিয়ে দিলাম। এখন ভালোভাবে আবারও একটু স্পিড নিয়ে বিট করলাম। বিট করা শেষ আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি কতটা ফোমি ভাব আসছে, যে আপনি উল্টালেও পড়বে না। এখন এই ক্রিমটা আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে আমি চুলার মধ্যে একটি হাঁড়ি তুলে দিলাম। হাঁড়িতে আমি 1/2 কাপ বালি দিলাম। এরপর একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব ঢাকনা দিয়ে। বালি না থাকলে আপনারা লবণ ইউজ করতে পারেন। গরম হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি কেকের ড্যাশটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা লক করে দিব একটা টিস্যু পেপার দিয়ে। চুলার আঁচটা আপনারা 7 মিনিট মাঝারি টু লোতে রাখবেন। 7 মিনিট পর একেবারে ছোট করে দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি। এভাবে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করলাম। 25 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কেক হয়ে এসেছে। আমি এখন একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে একটু দেখাইয়ে দিচ্ছি। একেবারে ক্লিন। এখন চুলাটা অফ করে দিলাম। কেকটা নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে এসেছে। এখন মোল্ড আউট করে নিব একটা নাইফের সাহায্যে। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। পেপারটা সরিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে। এখন তৈরি করে রাখা আপনার ক্রিমটা দিয়ে দিচ্ছি। প্যাচুলার সাহায্যে এই কাজটা করতে হবে। আমার বাসায় সব ইনস্ট্রুমেন্ট নেই, যেহেতু আমি পারফেক্টলি কেক বানাতে পারি না। আমি যেভাবে বানাতে পারি আপনাদেরকে দেখালাম। নাইফের সাহায্যে আমি সুন্দরভাবে একটু সাইডগুলা ক্লিন করে নিলাম। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন মুস কেকটা কেটে নিব। অবশ্যই আপনাদের ফ্রিজে রাখতে হবে, কারণ না হয় ক্রিমটা গলে যাবে। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে বসে যায়। দেখুন কতটা ইয়ামি লাগতেছে। এটা খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন। এখন একটু ডিজাইন করে আমি চকলেট গুঁড়া করে দিলাম। এরপর সুইটস বল দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমার চকলেট মুস কেক রেডি। দেখলেন তো কত সহজে অল্প সময়ে তৈরি করে ফেললাম। আপনারাও চেষ্টা করলে বাসায় এই ধরনের চকলেট মুস কেক তৈরি করে খেতে পারেন। বাইরে থেকে কিনতে হবে না। বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে ইয়ামি খাবারগুলা। আমি একটু খেটে দেখাচ্ছি কতটা সফট এবং ইয়ামি হয়েছে। দেখুন আপনারা, খেতে অসম্ভব মজা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।